আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে যে গাছটি নিয়ে আমি আলোচনা করব সেটা হলো জ্যাট্রোফা। কেউ কেউ একে দত্তপ্রিয়া নামেও চেনে। খুব অল্প যত্নের মধ্যেও এই গাছ খুব ভালো হয় ও অজস্র ফুল দেয়। এই গাছে বছরে 365 দিনই ফুল থাকে যদি তার সঠিক পরিচর্যা করা যায়, আর নার্সারিতেও এটি 40-50 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। এই জ্যাট্রোফা গাছটি কিছুদিনের মধ্যেই অনেক ঝোপালো হয়ে যায় আর প্রত্যেকটি ব্রাঞ্চের ওপর অনেক ফুল দিতে থাকে। আমি যখন এই গাছটিকে নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম তখন একটাই মাত্র ডাল ছিল, তারপর তার সাইড থেকে অনেক ব্রাঞ্চ হয়ে গেছে। এরা কিছুদিনের মধ্যে খুব অল্প যত্নেই বেড়ে ওঠে। দেখো, ওপরে একটা ফুলের স্টিক আছে, তারপর থেকে এই সাইড থেকে একটা করে আবার নতুন করে ফুলের স্টিক তৈরি হবে। এভাবেই পরপর প্রত্যেকটা ব্রাঞ্চের ডগা থেকে একটা করে ফুলের স্টিক তৈরি হতে থাকে আর ব্রাঞ্চটাও বড় হয়ে যায়। তো আমি এই গাছটিকে নার্সারি থেকে কিনে আনার পর টবের মধ্যে প্রতিস্থাপন করি আর একটু একটু করে পরিচর্যা করতে থাকি। আর গাছটি এত সুন্দর ঝোপালো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বেড়েও উঠেছে। এই গাছের জন্য কী কী পরিচর্যা করতে হবে, কেমন মিডিয়া প্রয়োজন, টব নির্বাচন করা, গাছে কী কী সার প্রয়োগ করি আর কীটনাশকের প্রয়োজন হয় কি না, এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা। এই গাছের ছোট ছোট লাল ফুলগুলো খুবই আকর্ষণীয়। এরা একসাথে অনেকগুলো করে ফুটে আর বেশ কিছুদিন গাছে থাকে। এরপর আবার এক ঝাঁক ফুল শেষ হতে না হতেই আবার অন্য স্টিকগুলোতে ফুলে ভরে যায়। এভাবেই আমরা 365 দিনই ফুল পেতে থাকি এই জ্যাট্রোফা গাছ থেকে। এই গাছে গরমের শুরু থেকে আরও বেশি বেশি ফুল দিতে থাকে। এই গাছটিকে দেখে এতই ভালো লেগেছে যে আমি আবারও নার্সারি থেকে আর একটা গাছ নিয়ে এসেছি। আর এই গাছটিকে আমি কিভাবে প্রতিস্থাপন করব সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। পটিং মিক্সচারে আমি নিয়েছি 50% মাটি, 30% কোকোপিট, 20% ভার্মি কম্পোস্ট, 5% হাড়গুঁড়ো ও শিংকুচি, 5% নিম খোল, আর এটা একটা মিক্স ফার্টিলাইজার বলেই দোকান থেকে কিনে। এবারে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলোকে একসাথে মিশিয়ে নেব। আমি এখানে 12 ইঞ্চির একটা পট নিয়েছি আর তার চারিদিকে এরকম হোল করে দিয়েছি। এরপর কচাগুলো দিয়ে হোলগুলো ঢেকে দেব। একটা ভিডিওতে দেখেছিলাম যে কোকোপিটটা তার উপরে দিয়ে থাকলে ময়েশ্চারটা ঠিক থাকে, আর সেটাই আমি এই গাছটার উপরেতে অ্যাপ্লাই করছি। এটা খুবই হার্ডি প্ল্যান্ট, এর রুটগুলো তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে, তাই রুট বাউন্ড দেখা যায়। আমার আগের গাছটিকে একটা 8 ইঞ্চির পটেতে দিয়েছিলাম, 2 মাসের মধ্যেই তার রুট বাউন্ড হয়ে গেছে, তাই এটিকে আমি আগে থেকেই 12 ইঞ্চির পটেতে দিয়ে দিচ্ছি। কেননা এমন 2-4 মাস ছাড়া রিপোর্টিং করতে বেশি ভালো লাগে না, তাই একবারেই বড় পটে দেওয়া। তবে সব গাছের ক্ষেত্রে এমনটা নয়, যাদের রুট বেশি বড় হয় না তাদেরকে তো আর বড় পটে দিলে চলবে না। রুটের গ্রোথ দেখে সঠিক পট নির্বাচন করাটাই ভালো হবে। তো এখন এর মূলেতে কোনো আঘাত না করেই পটিং মিক্সচারটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। এখন ডান দিকের জ্যাট্রোফা গাছটার দিকে দেখো, বলছিলাম না 2 মাস আগে নার্সারি থেকে এনেছি, সেটার কতটা চেহারা পরিবর্তন হয়ে গেছে। আশা করছি এই গাছটাও খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। এখন আমি এই টবটার মধ্যে ভরপুর পানি দিয়ে দিচ্ছি। ততক্ষণই পানি দেব যতক্ষণ না টবের নিচে থেকে অতিরিক্ত পানিটা বের হয়ে যায়, তবেই বোঝা যাবে যে ড্রেনেজ সিস্টেমটা ভালো হয়েছে কি না। প্রথমে টবের মাটিটা যেহেতু অনেক দিন দিয়ে শুকনো ছিল, পানিটা টানতে একটু লেট হবে, কিন্তু পরেতে খুব তাড়াতাড়ি পানিটা শুষে নেবে। তো এখন আমার গাছ প্রতিস্থাপন করা একদম কমপ্লিট। এখন এটাকে আমি একটা ছায়াযুক্ত স্থানে রেখে দেব। তারপর 5-7 দিন পরেতে একে আমি ফুল সানলাইটে দেব। এই গাছ ফুল সানলাইট খুব পছন্দ করে। এরপর 15 দিন পরে আমি এতে কলার খোসা ভেজানো পানি দিই। কলার খোসার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফসফরাস ও পটাশিয়াম, যা গাছের বৃদ্ধি ও খুব দ্রুত ফুল আনতে সাহায্য করে। এছাড়াও আমি এর মধ্যে 1 চামচ পরিমাণ হাড়গুঁড়ো ও শিংকুচি দিয়ে থাকি। আর যদি বলি যে কী কী কীটনাশক প্রয়োজন হয়, এখন পর্যন্ত আমার এই গাছটায় কোনো কীটনাশক তেমন প্রয়োজন হয় না, এমনিতেই গাছটা খুব হেলদি থাকে।
তো আমি বলবো যেসব বাগানিরা খুব অল্প যত্নে বাগানে সারা বছরই ফুল পেতে চায়, তাদের জন্য এই জ্যাট্রোফা গাছটি। আমি এই গাছটি সম্পর্কে যা যা জানতাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর গাছ সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য টাটা, দেখা হবে কোনো নতুন গাছের পরিচর্যা নিয়ে।